ক্ষেত্রে বলি যে অভিনয় তো মায়ের পেট থেকে তো সবাই একখণ্ড অভিনয় করে মানুষ হিসাবে। যখন একটি স্কুলিং এর ভিতর থাকে কোনো সুবিধা হয় নাহলে জার্নালিজম কেন করে, ক্যামেরা কেন, ক্যামেরা চালানোর জন্য ওস্তাদ বা একটা গুরু থাকে, সব কিছুতেই যদি একটা শিক্ষার ভিতর থাকে তাহলে সুবিধা হয়। আর এই ফুটবল ফেডারেশন যেহেতু চিন্তা করেছে একদম বাচ্চা কুলের থেকে যদি ট্রাই করা হয় একাডেমিটা সারা বাংলাদেশে, যখন ধীরে ধীরে এখন তো আগের মতো কোনো জায়গায় কোনো স্কুলে কলেজে স্পোর্টসও ঠিক মতো হয় না, নাটক হয় না, খেলাধুলা হয় না, আগে যত প্লেয়ার বেরিয়েছে সব কিন্তু বাইরে থেকে এসে একটি স্কুলের ভিতর যখন এরকমভাবে ধীরে ধীরে থাকবে তখন বেটার হবে। এটা সম্পৃক্ততা যারা শুরু করেছে আমি সাধুবাদ। এর সঙ্গে সম্পৃক্ত হলাম কীভাবে, মানিক হচ্ছে আমার বন্ধু, মানিক বললো যে তুমি আমার এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হও কিন্তু আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। তখন আমি বললাম যে আমার টাকা পয়সা লাগবে না, যেহেতু আমি আমার এই দেশেরই একটা সন্তান, আমার দেশের ফুটবলটাকে সবসময় খবরে দেখি যে অনেক পিছিয়ে গেছে, তলানিতে গেছে, কিন্তু কেউ আমরা এগিয়ে আসি না। তা আমি আমার তরফ থেকে যেখানে যেখানে যাওয়া দরকার, যতটা উদ্বুদ্ধ করা দরকার আমি ট্রাই করব। কতটা ফল হবে না হবে জানি না, যখন মা বাবারা আসবে, যখন একটু ভালো রেজাল্ট পাবে, এবং সঙ্গে সঙ্গে আমি ব্যবসায়ীদেরও আহ্বান জানি যে তারা যখন স্পন্সার করবে বা বড় বড় যখন প্রজেক্ট হয়, লাইক কথার কথা যে জাইকা প্রজেক্ট হচ্ছে, তারা যদি মনে করে যে তারা তিনটা ফুটবল কোম্পানি স্পন্সার করবে তাহলে ফুটবলটা বেটার হবে। ফুটবল ছোটোবেলা থেকে সব প্রত্যেকটাই আমি 4'9" খেলতাম, সুই মাদানে দিয়ে সিট দিয়ে খেলেছি, সবারই তো একই কথা, সবাই ট্রাই করছে। আপনি ট্রাই করছেন না যে যখন ভালো জল্লোর ছিল আমরা সবসময় ভালোর সময় থাকি, খারাপের সময় তো থাকি না। আমি খারাপ মানে কি আপাতত খারাপ, এটা সবসময়ের জন্য খারাপ না, আপস অ্যান্ড ডাউন থাকে না, এখন ডাউন সিচুয়েশন, ইনশাআল্লাহ সামনে ভালো হবে। সেই জন্য আমার মেসেজ হচ্ছে যে গার্ডিয়ানদের এখানে নর্মাল সময় বসে থাকবে, ফেসবুক চেপাটেপি করে, ভিডিও গেম খেলে, এই ফুটবলটাই খেলে তারা ভিডিও গেম টেলিভিশনে, কেমন যেন ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে, কারণ তারাও সিকিউরিটি পায় না, তারা একটা ভালো মাঠ পায় না, কোথায় মিলবে, কোথায় সিকিউরিটি পায় না। এখানে যখন একটা প্রপার লাইনে পাবে বেটার। আমার পছন্দ কি যে সব কিছুই করতে হবে, আগে পড়তাম না খেলার সময় খেলা, পড়ার সময় পড়া, যদি খেলাই না থাকতো তো এটা আসতো না, অর্থাৎ খেলতে হবে। আমার চাই যে সবাই এবং সুস্থ থাকবে। তো এই যে অনেকগুলো খেলাধুলা মাঠ নেই, ধীরে ধীরে নেশার দিকে চলে যাচ্ছে কেন, প্রপারলি আমরা এগুলো পাই না, সেই জন্য এন্টারটেইনমেন্ট। আমি গার্ডিয়ান শিক্ষক বল, উক্ত একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে বাফুফে চট্টার মাঠ ও কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়া মানিক, সহ সভাপতি বাফুফে ও চেয়ারম্যান বাফুফে ডেভেলপমেন্ট কমিটি। এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মহিদুর রহমান মিরাজ, আমি সমাপ্ত ব্যক্তিত্ব বাফুফে ফুটবল একাডেমি।